हेलो गाइस वेलकम बैक टू माय चैनल वेलकम बैक टू अनदर न्यू ब्लॉग तो हमें चले এসেছি আরো একটি বিউটি ব্লগ নিয়ে তো তোমরা হয়তো আমার স্কিনে গ্লোটা দেখতেই পাচ্ছ কতটা গ্লো হচ্ছে আর এই গ্লোটা কি করে হয়েছে আমি সেই কথাটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি এরকম গ্লো পেতে হলে একটু খাটনি করতে হবে একটু কষ্ট করতে হবে উইকে 2 ডেজ আর এই গ্লো পেতে গেলে তোমাকে দুটো স্টেপ ফলো করতে হবে একটা ড্রিঙ্ক ডিটক্স জুস আর একটা হচ্ছে ডিটক্স প্যাক ওকে তো চলো দেখে আসি কিভাবে ডিটক্স ড্রিঙ্কটা আমি বানালাম ওই ডিটক্স ড্রিঙ্কের কিন্তু অনেক বেনিফিট আছে পুরো বডি ডিটক্সিফাই করে আর লিভারের জন্য খুব ভালো আর স্কিন গ্লো তো করেই সে তোমরা দেখতেই পাচ্ছ স্কিন আমার কতটা গ্লো হয়েছে চলো দেখে আসি তো ডিটক্স ড্রিঙ্কটার নাম হচ্ছে ABC জুস এ দিয়ে অ্যাপেল একটা অ্যাপেল নিতে হবে বি ফর বিটরুট একটা বিটরুট নিতে হবে এখন বিটরুট খুব ইজিলি অ্যাভেলেবল মার্কেটে উইন্টারে আর খুব রিজনেবলও আর সি ফর ক্যারেট ABC অ্যাপেল বিটরুট আর ক্যারেট এই দুটো এই তিনটে আমাদের মেইন ইনগ্রিডিয়েন্টস এছাড়াও আমাদের লাগছে 1 ইঞ্চি মতো আদা আদার টুকরো আর লাগছে লেবু পাতিলেবুর রস এছাড়াও আরেকটা ইনগ্রিডিয়েন্ট যেটা আমি অ্যাড করছি এটা টোটালি অপশনাল সেটা হচ্ছে আমলকি আমার কাছে ছিল সেই কারণে আমি অ্যাড করছি কারণ কি আমার হেয়ার ফলের ইস্যু আছে আর আমলকি চুলের জন্য খুব ভালো তো সেই জন্য আমি এটা অ্যাড করছি তোমাদের কাছে থাকলে তোমরাও অ্যাড করতে পারো আদারওয়াইজ স্কিপ করে যাবে তো চলো এগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে এই যে আমার কাটা হয়ে গেছে আপেল হাফ আপেল নিয়েছি আমি আমলকিটা গোটাই নিয়েছি দুটো গাজর নিয়েছি আর হাফ বিটরুট এরপরে একটা মিক্সার জারে ফার্স্টে আমি বিটরুটগুলো দিয়ে দেব বিটরুটগুলো একটু কুচি করে কাটবে তাহলে ব্লেন্ড হতে মানে ব্লেন্ডটা একটু তাড়াতাড়ি হবে তো প্রথমে আমি বিটরুটটা দিয়ে ব্লেন্ড করে নেব এটারও একটা রিজন আছে কেন আমি বলছি দেখো বিটরুটটা আমার ব্লেন্ড হয়ে গেছে আমি একটু জল দিয়েছিলাম নাহলে এটা ব্লেন্ড হচ্ছিল না এখান থেকে 1 চামচ মতন বিটরুট আমি তুলে রেখে দেব সবার প্রথম বিটরুটটা ব্লেন্ড করতে হবে ওখান থেকে 1 চামচ বিটরুট আমি নিয়ে রেখে দেব তারপরে বাকি বিটরুটের মধ্যে আমি সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে পেস্ট করে নেব এই দেখো আমি আমার ফেসের কোয়ান্টিটি অনুযায়ী বিটরুটের পাল্পটা উঠিয়ে রাখবো আমি 1 চামচ মতো উঠিয়েছি এরপরে এই অবশিষ্ট বিটরুটে আমি সমস্ত কিছু দিয়ে দেব আপেল গাজর আমলকি আদা এই সমস্ত জিনিস আমি দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে নেব সরি দেখতেই পাচ্ছ আমার ব্লেন্ড করা হয়ে গেছে খুব ঠিক একটা পেস্ট হবে এরকম ঠিক তোমরা কেউ চাইলে এরকমই খেতে পারো কিন্তু আমি প্রেফার করি সেটাকে ছেঁকে খাওয়া তোমরাও চাইলে ছেঁকে খেতে পারো নাহলে ডাইজেস্ট হতে খুব টাইম লেগে যায় যেহেতু এখানে মানে জুসটা তো বেরিয়ে যায় এই দেখো এগুলো ডাইজেস্ট হতে খুব টাইম লাগে আমি এটা ছেঁকে নিয়েছি আর ওই যে বাদবাকি পাল্পটা ওই যে এই দেখো ছাকার পরে তৈরি হয়ে গেল আমাদের ABC জুস খেতে খুবই টেস্টি খুব 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 টেস্টি এবার এখানে হাফ লেমন আমি স্কুইজ করে দেব লেবুটা দিয়ে ভালোভাবে মেরে নিলেই তৈরি হয়ে যাবে ABC জুস আর এটা তোমরা উইকে 2 বার খেতে পারো খুব ইজিলি আয় জানি এটা সব থেকে বেশি বেনিফিট হচ্ছে এটা খেতে খুব টেস্টি এমন না যে তোমাদের খুব বাজে লাগবে খুবই টেস্টি ব্রেকফাস্টের বদলে একদিন এটা খাওয়াই যায় ডিটক্স ড্রিঙ্ক তো তোমরা দেখতে পেলে এরপর চলে আসি ডিটক্স প্যাক তো চলো সেই প্যাকটাও দেখে আসি কিভাবে আমি তৈরি করলাম আর কিভাবে লাগালাম
সকালে তো জুসটা খেলাম আমি, তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে আমি বিটরুটটা তুলে রেখেছিলাম, এই বিটরুটের মধ্যে আমাকে আরেকটা জিনিস মিক্স করতে হবে, সেটা হচ্ছে বেসন। বিটরুটের পাল্প আর বেসনটা মিক্স করে একটা প্যাক বানাতে হবে। জুসটা খেয়েই মুখে অনেক গ্লো চলে এসছে, এবার প্যাকটা লাগানোর পর দেখি কি গ্লো আসে। এ দেখো প্যাকটা কিছুটা এরকম হবে দেখতে। এরপর চুলটাকে টাই করতে হবে। এরপর একটা ব্রাশের সাহায্যে লাগাতে হবে। এটা একটু মেসি হবে যেহেতু এটা পাল্প আর কোনো জল মিক্স নেই, পাল্পের মধ্যে বেসনটাকে গোলানো হয়েছে, তো একটু মেসি হবে। তো লাইট কালারের জামা পরে একদম এই প্যাকটা লাগাবে না কেউ, কারণ কি বিটরুটের কালার যায় না খুব সহজে। চলো আমি লাগিয়ে নিই এটা। তো আমার প্যাকটা লাগানো কমপ্লিট। এটা লাইটের জন্য কালারটা এরকম লাগছে, বাট এটা খুবই রেড। আর এতটা বেঁচে গেছে এটা আমি ফ্রিজে রেখে দেব, এটা 5 দিন পর্যন্ত রাখা যায়, আর ডেলি স্নান করার আগে লাগিয়ে নেব। এই দেখো এবার অপেক্ষা করব 5 মিনিটের। আর আরেকটা কথা, বেসন খুব ভালো যাদের স্কিন হেয়ারের প্রবলেম আছে, আমার তো আছেই, তাদের জন্য। আর তাছাড়াও অনেক গ্লোয়িং করে স্কিন, আর বিটরুট তো আছে। আর যাদের অয়েলি স্কিন তারা এখানে লেবু মিক্স করবে, আর যাদের ড্রাই স্কিন আমার মতন তারা দই মিক্স করবে, আমার কাছে ছিল না বলে আমি করিনি। 5 মিনিট হয়ে গেছে আমি এটা লাগিয়েছি, এবার আমি এটাকে রিমুভ করব। এটা ধুতেই হবে, এটা কটন ক্লথ দিয়ে রিমুভ করলে হবে না, এটা মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে। তো মুখটা ধুয়ে আসার পর দেখা হচ্ছে। আমি মুখ ধুয়ে চলে এসেছি, আর এই যে রেজাল্টস তোমরা দেখতেই পাচ্ছ কতটা গ্লোয়িং হয়ে গেছে স্কিন। স্কিনটা ভালো করে মুছে নিতে হবে। এই যে এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। উফ, কি সফট হয়ে গেছে আমার স্কিনটা। এরপরে তোমরা যে যেরকম টোনার ময়শ্চারাইজার ইউজ করো সেটা ইউজ করবে, তাহলেই হয়ে গেল। আর এটা উইকে 2 টাইমস ফলো করতে হবে। আমার লিপসটাও কত পিঙ্ক হয়ে গেছে দেখো, ওই স্ক্রাবারটা লিপেও তোমরা লাগাতে পারো, লিপও পিঙ্ক হয়ে যাবে। আমি যখন মুখ ধুয়েছি তখন একটু লিপে রাব হয়েছিল। তো এই ডিটক্স ড্রিঙ্ক আর এই প্যাকটা সপ্তাহে 2 দিন লাগাতে হবে খুব ভালো রেজাল্টের জন্য। সপ্তাহে 2 দিন মানে মাসে 4 দিন লাগাতে হবে। আমি সিঙ্গল ইউজেই, মানে আমি আজকেই ইউজ করেছি, সকালে ডিটক্স ড্রিঙ্কটা খেয়েছি আর দুপুরের দিকে এই প্যাকটা লাগিয়েছি, তাতেই আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। আমার যেহেতু ড্রাই স্কিন, অনেকের সামারে প্রবলেম হয়, আমার খুব বেশি প্রবলেম হয় উইন্টারে, মানে র্যাশেস বেরিয়ে যায়, একটু মানে চুলকাতে থাকে সব সময়। তো যাই হোক, আমি খুব ভালো লাভ পেয়েছি। আর এটাকে ফলো করো, আই হোপ তোমরাও আমার মতন বেনিফিট পাবে। আর এর পরে তোমরা কোন টপিকে ভিডিও দেখতে চাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। টিল দেন, টাটা।